আসসালামু আলাইকুম বড় ভাই। ইলিশ মাছ খাওয়ার পর যখন বাঙালির গলায় কাঁটা পেতে যায় তখন লে বাঙালি। নিজের ডাব যখন নিজের জিহ্বার সাথে বেইমানি করে। টুনটুনিতে ঝুনঝুনি পড়ার পর যখন টুনটুনি কাকারে টুনটুনিতে ঝুনঝুনি ফুটে যায় তখন কাঁটা লাগা। ঘরে বসে অবসর সময়ে অনলাইনে টাকা ইনকাম করতে চান? আপনাদের জন্য মোস্টবেট নিয়ে এলো দারুণ এক সুখবর। মোস্টবেটে রয়েছে অনলাইনে গেমস এক্সচেঞ্জ এবং প্রেডিকশন করে টাকা আয় করার সুবর্ণ সুযোগ। মোস্টবেটে রয়েছে 800,000-এরও অধিক গেমস। প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 125% পর্যন্ত বোনাস। সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। তাছাড়া এখন মোস্টবেটে চালু হয়েছে নতুন পেমেন্ট গেটওয়ে এমবিক্যাশ। এমবিক্যাশ সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে চোখ রাখুন। তাহলে আর দেরি কিসের? ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন আর পেয়ে যান সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত বোনাস। আমি তো বিশ্বাস করতে পারছি না। টনি কাকারের গান হলো পুরা আমার লাইফের মতো। লিরিক্স কোন দিকে যাচ্ছে, মিউজিক কোন দিকে যাচ্ছে কেউই বলতে পারবে না, শুধুমাত্র টনি কাকারই বলতে পারবে। কাটা লাগা হলো এমন একটা গান যা বাটন ফোন দিয়ে ইউটিউবে শুনবে, না হলে পিনি কুটে যাবে। আর উইমা উইমাটা ইন্ডিয়ার 3 সুপার সিঙ্গার একসাথে থাকার পরেও হীরা আলমের গানের মতোই গান হয়েছে। লিরিক্স তো গরুর রচনার থেকেও খারাপ। নজর না লাগে তুজে ভোসড়ি। তারপরেও লিরিক্সের সাথে ভিডিওগ্রাফির কিছু মিল তো রাখতে পারতো, কিন্তু রাখা যাবে না কারণ লিরিক্সের ডিমান্ড। আরে লাল তেরি সাড়ি তিকতি নাড়ি আড়গি গরারি ওয়ান পিস পরায়ে বলতেছে শাড়ি। দিস ইজ রেড শাড়ি নট রেড বিকিনি। আরে লাল তেরি সাড়ি তিকতি নাড়ি তিকতি নাড়ি। হাই হাই, কি শুনছেন, নাড়ি নাকি নারী? তিকতি নাড়ি তিকতি নাড়ি। দিস বিয়ন্ড সায়েন্স। টনি ভাইয়া লিরিক্সটা লেখার পর একবার পড়ে তারপর গান করা উচিত ছিল। বেচারা নারীকে নারী বানায় দিল। এক মিনিট, আমার শোনায় সমস্যা হতে পারে, কিন্তু না, ডিসক্রিপশনের লিরিক্সে নারী লিখছে। নেয়াক আকারে পিছনের এই মায়াটার লিপস্টিকে কি মধু লাগানো আছে? এই মায়াটা তো লিপস্টিক চেটেই যাচ্ছে। যা কেওড়া। আর নেহা ম্যাম তো বুঝাই দিচ্ছে কাটাটা তার কোথায় লাগছে। अब देखा ऊ करते रहता तेरी मां का भरोसा। नेहा काकरेर कॉस्ट्यूम, ओरे बाप रे बाप। ক্রিস গেইলের সস্তা ফিমেল ভার্সন। কারিনা বাইরাজের সিরিজ ঢুকানোর পর নেহা কাক্কার। কুত্তায় দৌড়ানি দিলে যখন কেউ ঘূর্ণিঝড়ের মতো দৌড়াতে যেয়ে ক্যাকটাসের উপর যেয়ে পড়ে। দেখে না পাক কাটা লাগছে, কেউ গুলি করে নাই। নেয়াদি সামান্য কাটায় যদি সহ্য না করতে পারেন তাহলে মরে যাওয়াই উচিত। কাটা লাগার থেকে এই গানের লিরিক্স ভয়ঙ্কর। এই লিরিক্সে গান গাইলে মরে যাওয়াই উচিত। সো নেয়াদি মার গায়া। হানি সিং রে দিয়ে টনি ইলেকট্রনিক্স নিজেই নিজের প্রমোশন নিয়ে নিল। সাথে দেশি মিউজিক ফ্যাক্টরিরও প্রমোশন হয়ে গেল। আর হ্যাঁ, দেশি মিউজিক ফ্যাক্টরি এমন একটা চ্যানেল যেটা টনি কাক্কারের একমাত্র পটি করার জায়গা।
আর ড্যান্সের কথা কি বলবো, বাচ্চারা কুত্তা দেখলে যেমন ভয় পায় একটু সামনে যায় আবার একটু পিছনে আসে, ড্যান্সটাও ঠিক তেমন। এদের এক পায়ে মনে হয় বিষ পড়া উঠছে। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া রইলো, যেখানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে, গভীর আলোচনা। সো নতুন চ্যানেলের নতুন ভিডিও দেখে আসার আমন্ত্রণ রইলো, আশা করি ভালো লাগবে। লিংকটা ডিসক্রিপশনেই দেয়া আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই।